শুরু হয়ে গিয়েছে 2024-এর প্যারিস অলিম্পিক। সময় সুযোগ পেলে ফোনেই একবার করে চোখ বুলিয়ে নিচ্ছি প্রত্যেকেই। মনে প্রশ্ন, নতুন মেডেল এলো না কি ঘরে? তবে বন্ধুরা, আমাদের আজকের গল্প অলিম্পিক গ্র্যান্ড মাদার, অর্থাৎ অলিম্পিক ঠাকুমাকে নিয়ে। অলিম্পিক ঠাকুমা কি চমকে গেলেন তো? হ্যাঁ, এই নামেই এই মুহূর্তে সারা বিশ্ব সম্বোধন করছে জেং তানিয়া জিয়ংকে। কিন্তু কে এই জেং তানিয়া জিং? অলিম্পিকের ময়দানবর্তী খেলোয়াড়দের ছেড়ে হঠাৎ ঠাকুমার গল্পই বা কেন শোনাতে বসলাম ভেবে অবাক হচ্ছেন? না, চমকে ওঠার বা অবাক হওয়ার কিছুই নেই। প্যারিস 2024 অলিম্পিকের ময়দানে নেমেছেন জেং জিং, একদল তরুণ তরুণী খেলোয়াড়দের মধ্যে। হঠাৎ করে জেংকে দেখলে চমকে উঠতেই পারেন, কারণ এই মুহূর্তে প্যারিস অলিম্পিকের সব থেকে বয়স্ক খেলোয়াড় হলেন জেং জিং। গোটা বিশ্বকে তাক লাগিয়ে 58 বছর বয়সে অলিম্পিক টেবিল টেনিস কোর্টে নেমে নিজের কেরামতি দেখাচ্ছেন এই মহিলা। তরুণী প্রতিদ্বন্দ্বীদের চোখে চোখ রেখে বুঝিয়ে দিচ্ছেন স্বপ্নের কোনো এক্সপায়ারি ডেট নেই। এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল জেং এর জীবন কিন্তু আদপে কোনো রূপকথার কাহিনীর অংশ নয়। চিলির হয়ে অলিম্পিক খেলতে নামলেও জেং এর জন্ম কিন্তু আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র চীনে। টেবিল টেনিস কোচ মায়ের হাত ধরেই ছোট্ট জেং ধীরে ধীরে আপন করে নেয় টেবিল টেনিসকে। মাত্র 12 বছর বয়সেই জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতে দেশের অন্যতম উঠতি টেবিল টেনিস তারকার খাতায় নাম লিখিয়ে ফেলে জেং। চীনের ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতেও বেশি সময় লাগেনি ছোট্ট মেয়েটার। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে জেংয়ের। 1988-তে সিওল অলিম্পিকে প্রথমবারের মতো চালু হয় টেবিল টেনিস প্রতিযোগিতা, আর ঠিক তার পরের বছর অর্থাৎ 1989 সালে মাত্র 20 বছর বয়সে পেশাগতভাবে টেবিল টেনিস খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তরুণী জেং। চাকরির তাগিদে নিজের বাবা মা দেশ খেলা ছেড়ে সুদূর দক্ষিণ আমেরিকার চিলিতে পাড়ি দেন। সেখানে গিয়ে জেং স্কুল পড়ুয়াদের টেবিল টেনিস কোচ হিসাবে যোগদান করেন। চাকরির তাগিদে নিজের স্বপ্ন ছেড়ে চিরাচরিত জীবনকেই শেষমেশ বেছে নিতে হয় জেংকে। এমনকি নতুন জীবনে গিয়ে নতুন নাম বেছে নেন তিনি। চিলিতে তিনি তানিয়া নামেই বিখ্যাত। চাকরির পাশাপাশি চিলিতেই স্বামী, 2 সন্তান ও নতুন ব্যবসা নিয়ে খুব সাধারণভাবেই জীবন কাটিয়ে ফেলবেন বলেই ভেবেছিলেন জেং। টেবিল টেনিসের ছেলের আগ্রহ তৈরি করতে ফের 2003 সালে বহু বছর পর কোর্টে নেমে পড়েন জেং। এমনকি 2004 ও 2005 সালে কয়েকটি ন্যাশনাল টুর্নামেন্টও জেতেন জেং জিং। তবে ছেলে ধীরে ধীরে বাইরে খেলতে শুরু করলে জেং ফেন নিজের র্যাকেট তুলে রেখে দেন। এভাবেই হয়তো দিব্যি নিজের বাকি জীবনটুকুও কাটিয়ে দিতেন জেং। তবে 2020-র কোভিড প্যান্ডেমিক যেন ফের একবার নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দেয় জেংকে। মারণ রোগের কবলে পড়ে যখন গোটা বিশ্ব স্তব্ধ, সেই সময় ফের নিজের শখের কাছে ফিরতে শুরু করেন 54 বছর বয়সী জেং। স্বাস্থ্য সচেতনতার কারণে খেলতে শুরু করলেও একটু একটু করে প্রতিদিন ফের প্রেমে পড়তে থাকেন এই খেলার। মধ্য বয়সে এসে ফের নিজের ইচ্ছে পূরণের অদম্য জেদের হাত ধরেই 2023-এ পৌঁছে যান সান্তিয়াগোতে অনুষ্ঠিত প্যান আমেরিকান গেমসে। রাতারাতি ফের একবার তারকা হয়ে ওঠেন চিলিয়ান টেবিল টেনিস প্লেয়ার জেং তানিয়া জিয়ং, যে স্বপ্ন 36 বছর আগে নিজের জন্মভূমিতে ছেড়ে এসেছিলেন আবার সেই স্বপ্ন পূরণ করেছেন জেং। 2024 প্যারিস অলিম্পিকের হাত ধরেই অলিম্পিকের মঞ্চে প্রথমবার আত্মপ্রকাশ করলেন জেং তানিয়া জিয়ং। গত কয়েক দশকে তার আপন হয়ে ওঠা চিলির হয়েই এবার র্যাকেট ধরেছেন তিনি। যদিও প্রথম ম্যাচেই 46 বছর বয়সী
লেবাননের প্রতিযোগী মারিয়ানা সাহাকিয়ানের কাছে 4-1 হেরে প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন জেং। তবে আসলে হেরে গিয়েও হেরে যাননি জেং। স্বপ্ন দেখার যে কোনো বয়স হয় না, তাই যেন গোটা বিশ্বকে ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন অলিম্পিক গ্র্যান্ডমাদার। মেয়ের স্বপ্ন পূরণ নিজের চোখে দেখার আশায় সুদূর চীনে ভোর 5টা অবধি টিভির পর্দার সামনে অপেক্ষা করছেন 92 বছর বয়সী বৃদ্ধ বাবা। এটুকুতেই যেন জিতে গিয়েছেন জেং। হারের দুঃখের বদলে আপাতত তিনি খুশি। প্রায় জীবনের অর্ধেক পথ হেঁটে এসে অলিম্পিকের মঞ্চে প্রথমবার খেলতে নেমে তার মন ছুঁয়ে গিয়েছে পরিবার ও দেশের লোকজনের উল্লাস, সমর্থন। হেরে বাড়ি ফেরার মন খারাপ নয়, বরং এই মুহূর্তে মন খুলে অলিম্পিকে অংশগ্রহণের উদযাপন করতে চান জেং। দেশে ফিরে যাওয়ার আগে স্বামী ও সন্তানদের হাত ধরে ঘুরে বেড়াতে চান ভালোবাসার শহর প্যারিসের রাস্তায়। তবে ফিরে গিয়েই শুরু হবে প্রস্তুতি, কারণ জেং ঘোষণা করেছেন এই মঞ্চে ফের ফিরবেন তিনি। এ যেন 4 বছর পর অপোনেন্টকে স্ম্যাশ করতে কোর্টে মোলাকাতের আগাম বার্তা। তাই 9টা-5টা চাকরির চাপেই হোক কিংবা অন্য কোনো অজুহাতে, নিজের যেসব ইচ্ছেকে বাক্সবন্দি করে তুলে রেখেছেন উপরের তাকে, তাদের ফের একবার ধুলো ঝেড়ে নামিয়ে দেখুন। হয়তো সেই ইচ্ছেই হয়ে উঠতে পারে আপনার জীবনের গল্পের নায়ক। কমেন্টে জানান কেমন লাগলো অলিম্পিকের গ্র্যান্ডমাদার থুরি জেং জিং এর গল্প। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করতে থাকুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।